বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার এই মুহূর্তে মতামত কি? আসলে প্রেক্ষাপটে বহির্বিশ্বে কিছু উত্তাপ্ত জন্য আমাদের দেশে কিছু মানুষ একটু আতঙ্কের মধ্যে আসছে। রাজনীতি পরিস্থিতি ভালো, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দক্ষতা, তার কর্মদক্ষতা, তার যোগ্যতা ইতিমধ্যে বহির্বিশ্বে প্রমাণ হয়েছে। তার পারদর্শিকতা, এটা কিন্তু স্বাধীনতার পরে বাংলাদেশে আর একটু করতে পারছে কিনা আমার জানা নেই, আর হবে কিনা তাও জানা নেই। হাজার হাজার আর্মি জিয়া রহমান মেরে ফেলছে, চাইন না তাকে মেরে ফেলছে, সে নিজেও মরে গেছে। অপকর্ম করলে কেউ রেহাই পায় না, তার প্রমাণ দৃশ্য ইতিমধ্যে আপনারা পেয়েছেন। জিয়ারে শহীদ বলেন আপনারা, জিয়া কিসের শহীদ? কার সঙ্গে ঝগড়া করেছে, কার সঙ্গে সংগ্রাম করেছে? এই দেশের বড় বড় আর্মি খুন করে, গুলি করে মেরে তার সেই সেই কারণে শহীদ হয়েছে, এইসব নাম ভুলে যান। দেশের কথা বলে দেশের মানুষের ভাবনা করে চিন্তা করতে হবে। বিএনপি এই বাংলাদেশের জন্য একেবারে জঘন্যতম একটা রাজনীতি দল। বিতে বিএনপি এনে নাই, মারে নাই, পিতে পকেটে, কারণ খালেদা জিয়া জেল হয়েছে, তারেক জিয়া সাজা হয়েছে, বহির্বিশ্বে বাস করে। কারণের নাগরিকতা হাত নাই, পা নাই, নিবিরাম সরকার, নিবিরাম সরকার হয়ে গেছে, অত সহজ না। বাংলাদেশের মানুষ খুব সচেতন। আপনাদেরকে একটা কথা বলি, ভুল বাংলাদেশ আর করতে রাজি নয়। ফাল পাঠাচ্ছে কিসের জন্য? টাকার জন্য। এরা কি মাঠে কোনো কর্মী, এদের কোনো গ্রহণযোগ্যতা আছে? ফখরুল আর বাবাই কি করেছে? ফাল পাঠাচ্ছে জামাতের লগে ছাগলের চার নাম্বার বাচ্চা হইয়া। আমি আপনাদের উদাহরণ বলি, দেশের জন্য তারা কাজ করে, মানুষের যারা সেবা করে তাকে মন। মাননীয় প্রধানমন্ত্রী কথা না বলে নয়, এত দেশের পরিস্থিতির মধ্যে উত্তাপের মধ্যেও আইএমএফ থেকে লোন আনছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্যতায়, তার যোগ্যতায় লোন পেয়েছে। অনেকেই বহির্বিশ্বে আমাদের নেতারা মানে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিতে কথা বলেছে যাতে না পায়, কিন্তু তার যোগ্যতা চিকিৎসা অর্জন করে নিয়ে এসছে। আমি একটা কথা বলি, বহু রাষ্ট্রপ্রধান আছে 190টা, তার মধ্যে আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের একটা রত্ন। আজকে দেশে অনেক মানুষ আছে এই করোনার পরে অনেক মানুষ হতভঙ্গ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য মেরে খেয়ে গেছে, না খেয়েও কেউ মরে নাই। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপর প্যাকনেট ভাতা, তারপরে পুঙ্গ ভাতা, এই এই চালু করছে যাতে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যায়। এটা আমার দেখা না, দুই চার রাষ্ট্রে অন্য কেউ সাহস পেত না, উনি নিজের যোগ্যতায় নিজের হিম্মতের কারণে আজকে মানুষকে দিচ্ছে কোটি কোটি টাকা দিচ্ছে, অন্য মানুষের পকেটে পড়ত। দেখেন ওরা কোনো বদনাম আছে কিনা ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, ইনশাল্লাহ পাবেন না। তার সেই সৎসাহস, যার সৎসাহস আছে সেই বড় গলা কথা বলতে পারে, যার সততা আছে সেই বড় গলা কথা করতে পারে। মাইকে এবার ওই যে বড় বড় টিভিতে বড় বড় কথা বলে ব্যাকের কিছু খবর লন, ইনশাল্লাহ আমার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই বদনাম নাই। আর ওই সুরেশ ব্যাংকে টাকা নিয়ে জেল খাটতেছে বড় বড় কথা কন, আবার এই লোক নিয়ে রাজনীতি করবেন, আবার ভোট চাইবেন মাঠে, ভোট দিব পাবলিক দিব না পাবলিক দিব, হ্যাঁ না ভোট দিছিল একবার, হেলেতে শিখছে না মানুষ। ওই বিদেশে টাকা এই টাকা দিয়ে মাঠে পোলা মাঠে দেয় অথবা মিছিল ফাউল দেয় করে, আর আওয়ামী লীগ যারা করে তারা মাঠের লোক, তারা ইন কলেজ স্কুল ইউনিভার্সিটি অফিস আদালত পাড়িয়ে তারা রাজনীতি করেছে। বিএনপি করতে গেছে, বিএনপি অস্ত্র ধরে রাজনীতি করছে না, আমি তো বিএনপি, বিএনপি কেন হইল? রাজনীতি যদি করতো তাইলে ওরা করতো, রাজনীতি করে নাই, ওরা প্র্যাকটিস করতে আইছিল, ওরা ব্যবসা করতে আইছিল।
রাজনীতি করলে পিছিয়ে যাবে কেন? তো যারা ক্ষমতায় ছিল সে বলে ক্ষমতায় নাই, হেনা বুধ দিয়ে তারা ক্ষমতায় এসে অতীত ভুলে গেছে। অতএব জনগণের সচেতন আছে, জনগণকে বোঝাতে হবে না। এই জন্য আপনি ফকির ইসলাম তোদের ফাল ভালো ওই বন্ধ শেষ মাঠে যাব না। আচ্ছা, একটা ওই যে হিরো আলম, হিরো আলমের যে হেরে যাওয়া, এটা এটা কিন্তু অনেকটাই প্রভাব পড়েছে আওয়ামী লীগের ওপর, আর হচ্ছে বিএনপির আবার এটা নিয়ে হচ্ছে হিরো আলমকে নিয়ে উৎসাহ উদ্দীপনায় মেতে উঠেছে। সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আসলে কিছু লোক তো কিছু দিন ইন্ডিয়াতে প্রকাশ করার জন্য এরকম আগ্রহী থাকে। তো এখন এই মুহূর্তে তো কিছু নাই, বিএনপি কয়েকবার প্রতিশ্রুতি দিয়েছে যে কয়েকবার সরকার পতন করব, আন্দোলন করব। সেই বিএনপি তো রাজপথ ছেড়ে বাসায় বই রয়েছে, উৎখাত করবে, সে রাজপথ ছেড়ে বই রয়েছে। আর হিরো আলম তো ওই উঠলি বলবে গান মারতে তো নাই, ওর কথা কে বলে? ওরাই বলে এর ফোকাস করেছে। আসলে নির্বাচনে নির্বাচন ঠিকই হয়েছে, ওই দিকে কেউ মাথা কামা নেয়, আওয়ামী লীগের লোক কোনো মাথা কামা নেয়, অন্য কারণে কারণ দেখছে অল্প কয়েকদিন ভোটের লিখে এনে দেখে মাথা কামায় নেয়। ধন্যবাদ আপনাকে।